কর্মতীর্থ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে ডিএলইডি অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান দু হাজার তেইশ থেকে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য যে অফিসিয়াল পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি সেটি প্রকাশ করে দিল ডাব্লিউ বিবিপি অর্থাৎ বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব এখানে ভর্তির জন্য কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে এজ লিমিট কী রয়েছে অ্যাপ্লিকেশান ফিজ কত রয়েছে মেরিট লিস্ট কীভাবে তৈরি করা হবে অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও যাতে ডিএলইডি সংক্রান্ত যাবতীয় আপডেট ও নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি যে নির্দিষ্ট ওয়েবসাইটটিতে রয়েছি ডাব্লিউ বিবিপি ডট ও অর্থাৎ ওয়েস্ট অর্থাৎ বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ডট ও জি তো সেখানে নোটিশ সেকশনের প্রথমেই নোটিফিকেশানটা শো করছে আমি জাস্ট প্রথম একটু মার্ক করে দেখানোর চেষ্টা করছি কি বলা হয়েছে দেখো মডিফাইড রেগুলেটিভ প্রভিশনস ফর অ্যাডমিশন প্রসেস অ্যান্ড প্রসিডিওর্স অফ দ্য টু ইয়ার ডিএলইডি কোর্স রেগুলার মোড ফর দ্য সিজন দু হাজার তেইশ দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার তেইশ পঁচিশ শিক্ষাবর্ষের যে যাবতীয় ইনস্ট্রাকশান অ্যাডমিশান প্রসিডিউর সেটা কিন্তু নোটিফিকেশান আকারে প্রকাশ করে দিয়েছে ডাব্লিউ বিবি পি ডট ও আর জি অন স্ক্রিনে তোমরা সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছ যেটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে ডেটটা রয়েছে সতেরো আট দু হাজার তেইশ সাতেরো আট দু হাজার তেইশে এই নোটিফিকেশনটি প্রকাশিত হলে নোটিফিকেশানটি শো হয়েছে গতকাল অর্থাৎ আঠেরোই আগস্ট দু এই অফিসিয়াল নোটিফিকেশনটি শো হয়েছে এখানে নোটিফিকেশান নোটিফিকেশন নম্বর কি রয়েছে দেখো ওয়ান হান্ড্রেড সেভেন্টি সিক্স স্লাস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইম এডুকেশান স্ল্যাশ ডিপ্লোমা ইন এলিমেন্ট্রি এডুকেশান দু হাজার তেইশ কি বলা হচ্ছে দেখো এখানে মডিফাইড রেগুলারিটি প্রভিশনস ফর অ্যাডমিশন প্রসেস অ্যান্ড প্রসিডিওরস অফ দ্য টু ইয়ার ডিএলএড কোর্স রেগুলার মোড ফর দ্য সেশিন দু হাজার তেইশ পঁচিশ এবারে যেটা বলা হচ্ছে দেখো এখানে দ্য ফলোইং রেগুলেটরি প্রভিশন অর্থাৎ নিচে যে পটপট যে সমস্ত নিয়মগুলো সেগুলো দিয়ে দেওয়া রয়েছে প্রথমে আমরা দেখে নেব যে একাডেমিক কোয়ালিফিকেশন এখানে কী চাওয়া হয়েছে যেটা বলা হচ্ছে দেখো একাডেমিক কোয়ালিফিকেশন পাস ইন হায়ার সেকেন্ডারি অট সিকুইভান্ড এক্সামিনেশন উইথ ফিফটি পার্সেন্ট অর্থাৎ যেটা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিকের ন্যূনতম পঞ্চাশ শতাংশ নাম্বার থাকলেই এই কোর্সে ভর্তির জন্য অ্যাপ্লাই করা যাবে এবং রিল্যাক্সেশন কাদের কাদের রয়েছে এই রিল্যাক্সেশন অফ ফাইভ পার্সেন্ট মার্কস দ্যাট ইজ ফর্টি ফাইভ পার্সেন্ট হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু অ্যাট সিকুইফ্র্যান্ড এক্সামিনেশন ইস অ্যাডমিসেবল টু এস সি এস টি ও বি ও বিসিবি সার্ভিসম্যান অ্যাপ্লিক্যান্টস অর্থাৎ যারা তপশিলি জাতি তপশিলি উপজাতি অন্যান্য অনগ্রসর শ্রেণী এবং প্রাক্তন সমরকর্মী বা সেনাকর্মী রয়েছে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস হলেও কিন্তু এখানে কিন্তু ভর্তির জন্য অ্যাপ্লিকেশান করা যাবে নেক্সট যেটা বলা হচ্ছে দেখো এখানে যে দ্য বোর্ড হ্যাজ নোটিফাইডে এ মিডিয়াম অফ লিস্ট অফ এন সিটি রেকগনাইজ ডিএল ইনস্টিটিউটস ইনক্লুডিং ডায়স অন দ্য বেসিস অফ দ্য ফ্যাকাল্টি অর টিচিং স্টাফ অ্যাপয়েন্টেড মিডিয়াম ওয়েসাই বাই দা ইনস্টিটিউট যেটা বলা হচ্ছে বোর্ড পরবর্তী ক্ষেত্রে একটা রেকনাইজ ডিএল ইনস্টিটিউটস অর্থাৎ মিডিয়াম ওয়াইজ যে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি রয়েছে সেখানে কিন্তু অবশ্যই একটা লিস্ট কিন্তু প্রকাশ করবে এবারে যেটা বলা হচ্ছে দেখো নো ইনস্টিটিউট অথরাইজ টু অ্যাডমিট স্টুডেন্টস আন্ডার দিস নোটিফিকেশান সেল অ্যাডমিট স্টুডেন্টস অব আদার মিডিয়ামস

এবারে যেটা বলা হচ্ছে দেখো এখানে যে রিজার্ভেশন অফ সিটস কি রয়েছে রিজার্ভেশন রুলস অ্যান্ড রেগুলেশন অফ দ্য গভর্নমেন্ট অফ বেঙ্গল মডিফাইড আপ টু ডেট আন্ডার নোটিফিকেশন যেখানে বলা হচ্ছে ফোর পার্সেন্ট অফ দ্য সিটস অফ ডেল ইনস্টিটিউট পারমিটেড টু অ্যাডমিট স্টুডেন্টস ওয়াল বি রিজার্ভ ফর দ্য অ্যাপ্লিকেন্ট সুই অফ স্টাডির ভোকেশনাল কোর্স অ্যাট দা হায়ার সেকেন্ডারি স্টেজ অর্থাৎ যারা ভোকেশনাল নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করেছে সেক্ষেত্রে তাদের কিন্তু ফোর পার্সেন্ট সিট রিজার্ভেশন রয়েছে অর্থাৎ ফিফটি যদি কোনো জায়গায় সিট থাকে তার ফোর পার্সেন্ট সিট কিন্তু এখানে রিজার্ভেশন কিন্তু থাকবে নট মোর দেন ফাইভ সিটস ইন ডায়স অর্থাৎ পাঁচটার বেশি সিট কিন্তু ডায়স গভ গভর্মেন্ট স্পন্সড গভর্নমেন্টের প্রাইমারি টিচার যেটা বলা হচ্ছে ইনসার্ভিস প্রাইমারি টিচারদের ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে ফাইভটি পাঁচটি সিট কিন্তু এখানে কিন্তু রিজার্ভেশন থাকবে যেটা বলা হচ্ছে টেন পার্সেন্ট অফ টোটাল ইনকাম সেলফ ফিনান্স নন গভর্নমেন্ট যে সমস্ত কলেজগুলি রয়েছে ম্যানেজমেন্ট করাতে কিন্তু সেক্ষেত্রে টেন পার্সেন্ট কিন্তু এখানে রিজার্ভেশন থাকবে নেক্সট আমরা আসছি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট নেক্সট যেটা রয়েছে এজ অর্থাৎ বয়স সীমা কি লাগবে আপার এজ লিমিট অ্যাজ অন দ্য ফার্স্ট ডে অফ জুলাই অফ দ্য ইয়ার অফ নোটিফিকেশন ফর সার্চ অ্যাডমিশন সার্ভিস থার্টি ফাইভ ইয়ার্স ফর জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটস অর্থাৎ যেটা বলা হচ্ছে ফার্স্ট জুলাই দু হাজার তেইশের হিসাব অনুযায়ী আনডিজার্ভ বা জেনারেল ক্যাটাগরির প্রার্থীরা পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তপসিলি জাতি এবং তপশিলী উপজাতিদের ক্ষেত্রে ক্ষেত্রে ফর্টি ইয়ার্স চল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে এবং থার্টি এইট ইয়ার্স রয়েছে ও এ ও বিসি বি ক্যাটাগরি যে সমস্ত প্রার্থীরা রয়েছে সেক্ষেত্রে থার্টি এইট ইয়ার্স অর্থাৎ আটত্রিশ বছর বয়স পর্যন্ত এবং পিএইচ ক্যান্ডিডেট যারা রয়েছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে সেক্ষেত্রে ফর্টি ফাইভ ইয়ার্স পর্যন্ত এখানে কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন করা যাবে দ্য আপার এজ লিমিট ফর অ্যান এক্স সার্ভিসম্যান অ্যাপ্লিকেন্টস এলবি ফিফটি ফাইভ ইয়ার্স অর্থাৎ যারা প্রাক্তন সমরকর্মী রয়েছে সেক্ষেত্রে ফিফটি ফাইভ ইয়ার্স পর্যন্ত কিন্তু এখানে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করা যাবে এবারে যা বলা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসিডিওর কী রয়েছে দা ইন্টেন্ডিং অ্যাপ্লিকেন্টস অ্যালিজিবল ইন টার্মস অফ দ্য ক্রাইটেরিয়া স্টিপুলেটেড ইন দ্য নোটিফিকেশন অফ দ্য দোর্ড পাবলিশড ইন দ্য নিউজ পেপার্স অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইট ট্রিপল ডাব্লু ডট ডাব্লু বিবি পি ডট ওয়ার জি অথবা ডাব্লু বিবি প্রাইমেট গোয়েন ডট ওয়ার এই যে কোনো একটি ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে স্ক্যান ফটোকপিস এবং ডকুমেন্টস দিয়ে কিন্তু অবশ্য এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে এবারে কী কী এখানে ডকুমেন্টস লাগবে সেগুলো আমরা একটু দেখে নেব যেটা বলা হচ্ছে অ্যাডমিট কার্ড অব মাধ্যমিক পরিস্কার রিক্যুইটারমেন্ট এক্সামিনেশান অ্যাজ প্রুফ অফ এজ অর্থাৎ বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড উচ্চ মাধ্যমিকের মার্কশিট সেলফ ফটোগ্রাফ অর্থাৎ নিজের একটি সাম্প্রতিককালের তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ কাস্ট এবং ক্যাটাগরি সার্টিফিকেট যদি প্রযোজ্য হয় পিএস সার্টিফিকেট যদি প্রযোজ্য হয় স্ক্যান সিগনেচার অফ দ্য অ্যাফ্রিকান অর্থাৎ যেটা বলা হচ্ছে যে সই লাগবে সেটা কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে পেনশন অথবা সার্ভিস বুকলেট অথবা সার্টিফিকেট অ্যাজ প্রুফ সার্ভিসম্যান যারা রয়েছে সেক্ষেত্রে তাদের পেনশন সার্ভিস বুকলেট অথবা সার্টিফিকেট লাগবে অ্যান্ড ডোমিসাইল সার্টিফিকেট লাগবে ইস্যুড বাই দ্য কনসার্ন বিডিও ফর সান্তালি মিডিয়াম অ্যাপ্লিকেন্টস অর্থাৎ যারা সান্তালি মিডিয়ামে অ্যাপ্লিকেশান করতে চাইছো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে নেক্সট যেটা আসছে দেখো প্রসিডিওর ফর প্রসেসিং দ্য অ্যাপ্লিকেশান দ্য ফিল ইন অ্যাডমিশন ফর্মস উইল হ্যাভ টু বি সাবমিটেডেডেডেড টু দ্য লিস্টেড ইনস্টিটিউট সিলেক্টেড বাই দ্য অ্যাপ্লিকেন্স মিডিয়াম ওয়াইজ কিন্তু এখানে যে কলেজ সেগুলো সিলেক্ট করতে হবে প্রথমে যারা করতে হবে দেয়ার আফটার দ্য ফর্ম সুইল অটোমেটিকলি বি ট্রান্সফার টু দ্য লগ ইন অফ দ্য ইনস্টিটিউটস অর্থাৎ তাদের লগ ইনে চলে যাবে অল দ্য ইনস্টিটিউটস অ্যাল হ্যাভ সিক্রেট লগ ইন অ্যান্ড পাসওয়ার্ড সমস্ত ইনস্টিটিউটের তাদের নিজস্ব লগ ইন এবং পাসওয়ার্ড রয়েছে যেটা তাদেরকে বোর্ড প্রোভাইড করবে ফর অ্যাক্সেস অনলাইন টু সাবমিটেড ফর্ম এবারে কী বলা হচ্ছে দ্য হেড অফ দ্য ইনস্টিটিউট উইল দেন ভেরিফাই অ্যান্ড স্কুটিনাইজ দ্য পার্টিকুলার সাবমিটেড বাই দ্য ক্যান্ডিডেটস ইনস্টিটিউটের যিনি হেড রয়েছেন তিনি কিন্তু সমস্ত প্রক্রিয়াটা অর্থাৎ যে ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান করবেন তারপর কিন্তু অবশ্যই যে দে উইল ট্রান্সফার অনলাইন অ্যাডমিশন ফর্মস টু দ্য বোর্ড তার অবশ্যই বোর্ডকে সেগুলো কিন্তু ফরওয়ার্ড করবে দ্য বোর্ড উইল প্রিপেয়ার দ্য মেরিট লিস্ট ডিজিটালি বোর্ড তারপর কিন্তু ডিজিটালভাবে কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করবে এবং তারপর কিন্তু বোর্ড নির্দিষ্ট যে রেসপেক্টিভ ইনস্টিটিউশনে অ্যাডমিশনের জন্য যে প্রসেস সেটা কিন্তু শুরু করে দেবে নেক্সট আমরা আসছি ক্যালকুলেশন অফ মেরিট অর্থাৎ কীভাবে মেরিট লিস্ট করা হবে অর্থাৎ তৈরি করা হবে যেটা বলা হচ্ছে দেখো দ্য নেম অফ দ্য যেটা রয়েছে দ্য নেম অফ দ্য এক্সামিনেশন শুড বি হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক যেখানে বলা হচ্ছে উদাহরণস্বরূপ যেটা এখানে দেওয়া হয়েছে দেখো এ স্টুডেন্ট হ্যাজ ফার্স্ট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন উইথ ফলোইংস কোর্স অর্থাৎ ধরো বাংলা সাপোজ বাংলাতে পেয়েছে ষাট ইংরেজিতে একাশি পলিটিক্যাল সায়েন্সে আটষট্টি জিওগ্রাফি বিরাশি হিস্ট্রি বাষট্টি ফিলোসফি চুয়াত্তর ইভিএস যেটা রয়েছে অষ্টাশি নটেন ইলেকটিভ সাবজেক্ট এটা নয় এবারে যেটা হচ্ছে কীভাবে ক্যালকুলেশন করতে হবে দেখো যেটা বলা হচ্ছে প্রথমে হায়েস্ট যে নাম্বারটা রয়েছে দেখো লক্ষ্য করো প্রথমে রয়েছে বিরাশি জিওগ্রাফি অর্থাৎ প্রথমে কিন্তু বিরাশিকে নেওয়া হবে অর্থাৎ বিরাশির পর যেটা রয়েছে দেখো এখানে যে একাশি একাশি কোথায় রয়েছে দেখো একাশি রয়েছে এখানে ল্যাঙ্গুয়েজ টু ইংরাজিতে চুয়াত্তর রয়েছে দেখো যেটা ফিলোসফিতে আটষট্টি রয়েছে ফল সায়েন্সে ঠিক আছে এবং বাষট্টি রয়েছে দেখো এখানে হিস্ট্রিতে অর্থাৎ টোটাল যে পাঁচটি সাবজেক্ট রয়েছে সেই পাঁচটি সাবজেক্টকে বড়ো থেকে অর্থাৎ বেশি নাম্বার থেকে কম নাম্বার পর্যন্ত যোগ করে তারপর তাকে পাঁচ দিয়ে ভাগ করা হবে তারপর কিন্তু এই নাম্বার দেখে পার্সেন্টেজ দেখে কিন্তু অবশ্যই এখানে যে ফাইনালি যে মেনলি সেটা কিন্তু তৈরি করা হবে এবারে ফিজ স্ট্রাকচার কি রয়েছে দেখো এখানে যেটা বলা হচ্ছে ফর আনডিজার্ভ এক্স সার্ভিস ম্যান ইন সার্ভিস টিচার আর ভোকেশনাল ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান ফিজ ওয়ান থাউজেন্ড অনলি এক হাজার টাকা এখানে অ্যাপ্লিকেশন ফি রয়েছে আনডিজার্ভ এক্স সার্ভিসম্যান ইন সার্ভিস টিচার ভোকেশনাল ক্যাটাগরির ক্ষেত্রে ও এ ও বি ক্যাটাগরি প্রার্থীর ক্ষেত্রে সাতশো পঞ্চাশ টাকা এস সি এস টি এবং পিএইচ ক্যাটাগরি প্রার্থীর ক্ষেত্রে পাঁচশো টাকা কিন্তু এখানে যে অ্যাপ্লিকেশন ফি সেটি কিন্তু এখানে ধার্য করা হয়েছে এবারে যেটা বলা হচ্ছে তো এখানে রিজেকশন অফ অ্যাপ্লিকেশন ও অ্যাডমিশন অর্থাৎ কোনোরকম রকম কোনো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কোনোরকম কোনো যদি যে ডকুমেন্ট রকম রয়েছে এবং ফর্ম ফিল সময় যদি ভুল কোনো তথ্য দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেটা কিন্তু অবশ্যই রিজেকশন হয়ে যাবে তো আশা করি সম্পূর্ণ বিষয়টা বোঝা গেছে তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবো দেখতেই পাচ্ছ আমরা ব্যাক করে ডাব্লিউ বিবি ডট যে নির্দিষ্ট ওয়েবস্টাইট সেখানে চলে এসেছি তো সেখানে তো আমরা দেখতে পাচ্ছ এখানে ক্লিক হেয়ার অনলাইন অ্যাপ্লিকেশান ফর অ্যাডমিশান টু টু ইয়ার ডিলেট কোর্স রেগুলার মোড ফর সিজন দু হাজার তেইশ পঁচিশ এই যে একটা লিঙ্ক অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে এই লিঙ্কে ক্লিক করার পর কিন্তু একটা নতুন যে পেজ সে একটা নতুন পেজ কিন্তু এখানে ওপেন হয়ে যাবে অর্থাৎ নতুন পেজে ওপেন হয়ে যাওয়ার পর এই পেজের মাধ্যমে তোমরা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে স্ক্রিনে তোমরা সেই অ্যাপ্লিকেশান ফর্মটা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেন্টস নেম রয়েছে নেক্সট ফাদার্স নেম মাদার্স নেম গার্ডিয়ানস নেম এইভাবে কিন্তু সম্পূর্ণ যে ফর্মটা সেটা কিন্তু রয়েছে এইভাবে সম্পূর্ণ ফর্মটা ভালোভাবে ফিল আপ করার পর তার সঙ্গে যাবতীয় যে ডকুমেন্টসগুলো রয়েছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ ফটো সিগনেচার মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড এইচএসের এর মার্কশিট কাস্ট সার্টিফিকেট এক্স সার্টিফিকেট তারপর ডিক্লারেশান করার পর সেটা কিন্তু সাবমিট করার পর তারপর তোমাদেরকে পেমেন্ট করতে হবে তোমরা অনস্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছো যে অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাডমিশন টু টু ইয়ার ডিএলএড কোর্স তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে তোমরা চাইলে কিন্তু অবশ্যই নিজেরাও অ্যাপ্লিকেশান করতে পারবে কোনো সমস্যাই নেই তাই যারা চাইছো যে ডিলেড করছে ভর্তি হবে তারা অবশ্যই যে ডেট রয়েছে আগামী নাইন্থ সেপ্টেম্বর দু হাজার তেইশের মধ্যে পজিটিভলি তোমাদেরকে ফর্মটা ফিল করে নিতে হবে তো এই ছিল এই মুহূর্তের আপডেট পরবর্তীতে এই ধরনের নিত্য নতুন আপডেটসগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি কল করে দাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না ধন্যবাদ